ফাহিম আহমেদ, আপনি আপনার গতকালকের কাজ কতটুকু করছেন? স্যার, আমি আর 2 মিনিট পর সাবমিট করতেছি। আচ্ছা, শাহনাজ খাতুন কতটুকু করছেন? আরজু, লাইবাদা হাসিন, মোসাদ্দেকুর রহমান, গালিব, রিফা খাতুন। স্যার, আমি হালকা পাতলা করে একটা জমা দিয়েছি। লিঙ্কটা একটু দেন তো আমাকে, ড্রাইভ লিংক মানে কোথায় জমা দিচ্ছেন? স্যার ড্রাইভ দিয়েছি আচ্ছা, আমাকে একটু লিঙ্কটা দিন তাহলে। স্যার। মোসাদ্দেকুর রহমান, স্যার, আমি পুরোটা করতে পারিনি। আমি করে ক্লাসের মধ্যে হয়তো বা না লাগে সামনে দিনে দিই স্যার। মানে যতটুকু করছেন অতটুকু দেখালে হবে যে ঠিক হইতে হচ্ছে কিনা। আসলে ওটা করছি আমার বাবার ল্যাপটপে, বাবার ল্যাপটপটা নিয়ে গেছে, আমারটাতে করার নাই এই জন্যই। আচ্ছা, পেন ড্রাইভের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এটা লাবিবের পোর্টফোলিও তাহলে। আমাদের তো ক্লাস রেকর্ড হচ্ছে। এটা কি? কোনটা স্যার? এই যে, ও আচ্ছা, ইমেজ লোডিং হচ্ছিল। হ্যাঁ, এভাবে করতে বলেছি। প্রথম পেজের মধ্যে সূচিপত্রটা থাকবে, তো সেটার পেজ নাম্বার দেওয়া হবে যে আমার আইডি কার্ডের ডিজাইনটা এত নাম্বার পেজ আছে, ইউটিউব ব্যানার এত নাম্বার পেজ আছে। হ্যাঁ মানে স্যার পরে নিচে নিচে পেজের নাম্বার দিতে হবে? হ্যাঁ, পেজের নাম্বার দিতে হবে। তো এরপরে এখানে কোথা থেকে শুরু হবে, এবং তোমার হচ্ছে একটা, মানে মিনিমাম হচ্ছে তিনটা করে ডিজাইন রাখবে, ঠিক আছে? তাহলে স্টার্ট হবে। একটা ডিজাইন দেখে কি তোমাকে যাচাই করা যাবে? স্যার, মানে আমি আপাতত আপনাকে ডেমো দেখানোর জন্য দিছি, এটা একটা করে দিছি, পরে আমি সুন্দর করে করে তখন আপনাকে দিব, একদম যেটা মানে ফাইনাল হবে সেটা ভালো করে করে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এভাবেই করতে বলছি, ঠিক আছে? স্যার হচ্ছে সিভি কোথায় জানি অ্যাড করতে বলছিলেন? বলছিলাম যে সিভি, তোমাদের যে সিভিটা আছে, মানে কি বলে এটা, রিজিউম যেটাকে বলে, তো সেটার একটা পেজ, প্রথম একটা পেজ সুন্দর করে, বা সিভিটাই ফুল তুমি চাইলে প্রথম পেজের পরে অ্যাড করে দিতে পারো, যেখানে লিখতে পারো যে সিভি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। মানে তাহলে একবারে একটার ভিতরে তোমার সবকিছু হয়ে গেল। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, এভাবেই ডিজাইন সুন্দর আছে। এগুলা কি তোমার ডিজাইন না কোথেকে এনে কপি করে পেস্ট করে দিছো? এগুলো তো সব আমার ডিজাইনই। আচ্ছা, ওকে। আর বাকিরা জমা দেন নাই যে? গালিবের কি অবস্থা? ভালো, কই আপনার, আপনারটা কই? করিনি স্যার, কেন? ওই ক্লাস করার পর তারপর কম্পিউটারে বসিনি। আমি তো কাজ দিছিলাম নাকি? কম্পিউটার বসার সময় পাইনি, ব্যস্ত কয়েকদিন থেকে। হ্যালো ভাই আসমিন, আপনার ক্যামেরাটা বন্ধ করেন। জি আমরাজ, তোমার কাজ কবে? হ্যাঁ,
জি এম রাজ? আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে কাজগুলো রেডি করতে করতে, আমরা গতকালকে যে কাজটা করেছিলাম, তো তার ফ্রন্ট ফেসটা ডিজাইন করবে একজন, সেকেন্ড ফেসটা ডিজাইন করে আর একজন, এভাবে তিনজন তিনটা পেজ ডিজাইন করে দেবেন, ঠিক আছে? মানে চারটা পেজ ডিজাইন করছিলাম, চারজন চারটা পেজ ডিজাইন করে ফেলবেন। আমি তো হচ্ছে আপনাদেরকে ফাইলটা দিয়ে আর ওই দিচ্ছি, ইমেজ গুলো মানে হ্যাঁ আমি ফাইলটা ইমেজ সহকারে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, সবগুলো ইমেজ কে আমি একটা পিডিএফ করতেছি, মানে পিডিএফ না সরি, সবগুলো ইমেজ কে আমি জিপ ফাইল করতেছি, ঠিক আছে? জিপ ফাইল তো বুঝেন আপনারা, জি স্যার। ওকে, আমি জিপ ফাইল করে আপনাদেরকে সবগুলো ইমেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কি হোয়াটসঅ্যাপে দেবো না চ্যাট বক্সে দেবো, কোথায় দিলে আপনাদের সুবিধা হয়? দিলেই হলো, ড্রাইভে দেন স্যার। ড্রাইভে? আচ্ছা ঠিক আছে, ড্রাইভে দিচ্ছি। আমি ড্রাইভে আপলোড করে দিচ্ছি, আপনারা যেখানে হচ্ছে 35 ডে যে ক্লাসটা আছে না, লাইভ ব্যাকটাকে যে লিঙ্ক দিয়েছি, আমি সেই ড্রাইভে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আমি লিঙ্কটা আবার দিচ্ছি, আর ইমেজটাও এখানে আপলোড করে দিচ্ছি আমি। যেন দেখে ডিজাইনটা করতে পারেন সেই জন্য। ওকে, ছবিটা আপলোড করে দিচ্ছি, হ্যাঁ আপনাদের সুবিধার্থে দেখে রিজেন্টটা করতে পারেন। তো সে হিসাবে প্রথম যে পেজটা ওটা তো ইজি আছে, তো ইজি পেজটা আমি হচ্ছে জি এম রাজ, তোমার এখানে নিশ্চয় কারেন্ট চলে আসছে না? মিরাজুল ইসলাম কথা শুনতে পাচ্ছ? মিরাজুল ইসলাম, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তোমার এখানে কারেন্ট আসছে? সারি মত আসলো স্যার, ভালো আচ্ছা আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে কম্পিউটারটা অন করো, হ্যাঁ আচ্ছা স্যার, অন করে প্রথম যে পেজটা এটা তুমি ডিজাইন করবা, ফার্স্ট পেজটা। নীলু ফেস মিলের কি কোনো সমস্যা ক্লাসে? স্যার ওনার ওই যে একবার বলছিলাম মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, আর আরজুর কি অবস্থা? ওনার তো সব কিছুই আছে, মাইক্রোফোন আছে, কম্পিউটার আছে।
হ্যালো, স্যার বলেন। বলছি আপনার তো সবকিছু ঠিকঠাক মতো আছে, আপনার কি সমস্যা? এই সমস্যা নেই। প্র্যাকটিস নাই তাই তো, মানে কাজ করতে ইচ্ছে হয় না? হয় কিন্তু তেমন পারি না। পারি না কোনো কথা না, আমি মানে ইচ্ছা হয় না, এটা হচ্ছে কথা। পারি না বলতে কোনো কথা নাই, ঠিক আছে? এটা তো আপনার শারীরিক পরিশ্রম না যে হ্যাঁ আপনাকে আমি হচ্ছে আপনি আপনাকে আমি 50 কেজির একটা বস্তা উঠাই দিলাম মাথার মধ্যে, আপনি তো লাফতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি এটা পারি না। বুঝতে পারছি লাইভার কি হলো আবার, মনে হচ্ছে কি কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেছেন? আচ্ছা, হ্যাঁ কই মিরাদুল ইসলাম, কই স্ক্রিন শেয়ার দেন। মিরাদুল ইসলাম স্যার ওয়েট দিচ্ছি স্যার, ফটোশপ করবো। হ্যাঁ ফটোশপেই তো। মনে হয় কি অপশন সেটিংস, এটা আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ দেন, শেয়ার দেন। সে বসে বসে ডিজাইন করতেছে, ভালো। প্রথমে ফাইল থেকে ফাইলে যান, নিউতে যান, ফাইলে গিয়ে নিউতে যান, নিউতে, হ্যাঁ নিউতে যান। এরপরে এখান থেকে কাস্টমে ক্লিক করেন, হ্যাঁ মোবাইল অ্যান্ড অ্যাপস ডিজাইনে যান। এখান থেকে হ্যাঁ যে আর্ট আর্টবোর্ড সাইজে ক্লিক করেন, ওকে ক্লিক করেন। আপনি হচ্ছে এখান থেকে এটা নেন, আইফোন কোনটা আছে, আইফোন 5-এর এটা নেন, একটু রেজুলেশন কম আছে স্ক্রিনের, হ্যাঁ এটা নেন। ও ওকে গত স্যার হ্যাঁ ওকে দিয়ে দেন। রেজুলেশন 72। হ্যাঁ এটা রেজুলেশন 72-ই থাকবে। স্যার এটা তো করতে হবে না কা? হ্যাঁ প্রথম পেজটা এটাই, স্যার গতকালের ক্লাসে ভিডিও কি দেখছিলেন ইউটিউবে? না গত ক্লাসেরটা দিই নাই, এর আগের ক্লাসেরটা আপলোড করছিলাম, এই জন্য এটা সমস্যা ছিল। বোঝাই পাই না দুইটা একলাটা আপলোড করছি, একটা আপলোড হয়েছে আর একটা আপলোড হয় নাই। তারপর ওই যে হোয়াইট, আসলে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে ওখানে, আর মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে। হ্যাঁ বাহিরে যে ব্যাকগ্রাউন্ড আছে না ওই যে পাশের আর্টবোর্ডের পাশে, ওগুলো রাইট বাটন ক্লিক করুন গিয়ে। স্যার, বুঝতে পারলাম না। এই যে আপনার তো ব্যাকগ্রাউন্ড কালারটা তো হচ্ছে কি কালার, এটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছে তাই না? ওটা তো ব্ল্যাক থাকলে আপনার আর্টবোর্ডটা ঠিক মতো দেখতে পারবেন। দুইটা হোয়াইট হোয়াইট হয়ে গেছে না, রাইট বাটন ক্লিক করুন, বাহিরে আপনি হচ্ছে ডার্ক গ্রে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বুঝতে পেরেছেন এবার? স্যার। এরকম কেন হয়? এরকম কেন হয় কাজ করার সময় এটা? আমার ল্যাপটপে হয়তো, দেখি এখনো হয় না, অটোমেটিকলি ঠিক হয়ে গেছে।
এই তো স্যার সমস্যা। আপনি বলেন, বলে বলে কাজটা করেন, তাহলে সবাই শুনবে। স্যার এই কাজটা আমি এখনো করি নাই স্যার, পারবো না কেউ না যায় না, করা হয় না এখনো। মাঝখানে একটা সার্কেল, তারপরে নিচে একটা পিকচার, এটাই তো। প্রবলেমটা কি করছেন বলেন তো? আপনি ইয়াটা লক করে নেন, এই ইয়া নক। হ্যাঁ ও আল্লাহ, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আবার শুরু থেকে করেন। না না সমস্যা নাই। এর মতো সমস্যা স্যার দেখা যান, সমস্যা না, আপনি শিফট ধরে টানতে থাকেন, ঠিক আছে? আপনার সার্কেলের কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি একরকম নেন তাহলে বুঝবেন কেমনে। ঠিক আছে, তো ওখানে ক্লিক করছেন কেন আবার? হ্যাঁ, এখানে তো ঠিক ছিল। এবার সার্কেল নেন একটা, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করেন, ওই যে উপরে দেখেন কালার কি দিয়ে রাখছেন। হ্যাঁ, ইলিপস টুলের কালারটা চেঞ্জ করেন। বুঝি নাই। আচ্ছা, আপনি সার্কেলটা আগে টেনে ফেলেন, তারপর এটা ঠিক করেন। সার্কেলটা আগে ড্র করেন। এখানে চেঞ্জ করছে দেওয়া হচ্ছে না, ওগুলো কাজ করবে না, আপনি আগে একটা সার্কেলটা ড্র করেন। ড্র তো করা আছে স্যার, এই তো না না, এটা ড্র করা নাই। নতুন করে দেবো নাকি আবার? আচ্ছা, দেন দেন আপনি কন্ট্রোল জেড দিয়ে প্রথম থেকে শুরু করেন। কিছু দেখা যায় না স্যার, শুনুন আপনার যদি এভাবে সমস্যা হয় তাহলে আপনি ইয়ে করেন, নিউতে গিয়ে আপনি নতুন করে ফাইল নেন। এখানে আপনি নিজে ইয়ে লেখেন, কাস্টমে করেন, কাস্টম করেন, ওখানে যে নিচে কাস্টম, ওখানে কাস্টমে ক্লিক করেন। হ্যাঁ, এখানে 600
জায়গা আপনার লেখানো হচ্ছে 360, আর এখানে নেন হচ্ছে 640 নেন। ওকে দেন, ওকে দিয়ে দেন। শুনেন, আমি বলি, আপনার সমস্যাটা হচ্ছে কি জানেন, আপনি হচ্ছে একটা শেপের উপরে আপনি কিন্তু অলরেডি আছেন, হ্যাঁ। তো যখন আপনি একটা শেপের উপর থাকবেন, তখন যদি আপনি শিফট ধরে আবার ড্র করেন, তাহলে কিন্তু এগুলো একই লেয়ারের ভিতরে চলে আসে। আপনি আগে ড্র করবেন, তারপরে শিফট বাটনটা প্রেস করবেন, বুঝতে পেরেছেন? বুঝেন নাই কথা? ড্র করার পরে মানে আগে ড্র করবেন, মাউস ছাড়বেন না, তারপরে শিফট বাটন ধরবেন। আবার নতুন করে নেন। এই লেয়ারটা ডিলিট করে আবার নেন। আপনি আমার কথা বুঝতেছেন না, আপনি ডিলিট করেন। নতুন করে পেজটা বানান, নতুন করে ফাইল থেকে। হ্যাঁ, ওকে বাটন দেন। এবার আপনি হচ্ছে ইলিপস টুলটা যখন যাবেন, ইলিপস টুলে, হ্যাঁ, আগে ড্র করেন, বৃত্তটা একটু ড্র করেন, মাউস ছাড়েন না, এবার শিফট ধরেন। হ্যাঁ, এবার ছাড়েন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আপনার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। বৃত্তের মাঝখানে যে কালারটা আছে সেটা দেবো কিভাবে? ওইটা গ্রেডিয়েন্ট কালার, আমার তো আসতেছে না। এই বাকিটা কি নাই, কি সমস্যা আপনাদের কথা? তো আমি যদি এভাবে করে আপনারা ভুলে যান, তাহলে তো আর লাভ নাই। এটা কেমনে করবে? দেখতে পারে নাই। আচ্ছা, গতকালকে তো অনেকে ক্লাস করছিলেন, বলেন তো এটা কিভাবে ঠিক করতে হবে? আমি তো দেখতে পাইনি স্যার ক্লাসটা, ভিডিও তো পাইনি এখনো। স্যার গ্রেডিয়েন্টের মধ্যে যে
গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে দিতে হবে কোনোটা, বা হচ্ছে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, যদি ওই কালারের গ্রেডিয়েন্টটা পাওয়া যায় তাহলে ওটা নিলেও হবে। ঠিক আছে, হ্যাঁ গ্রেডিয়েন্ট জান দেখানো আছে। তাহলে তো মিরাজুল ভাই যে কোনো একটা গ্রেডিয়েন্ট ওভারলেতে আগে ক্লিক করেন। গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে আপনি তো, এটা তো আপনার ইয়ে সার্কেলটা হয়ে যাচ্ছে, ওটা তো আগে আপনাকে সার্কেলের স্ট্রোকে দিতে হবে। ওই সার্কেলটা আপনি স্ট্রোক করেন, ওটা ফিল কালার অপশনে স্ট্রোক কালার দেন। প্রথমে কি করব, আগে আপনি একটা সার্কেল নিয়ে সেটার ফিল কালার অফ করে স্ট্রোকটা দেন। এই ফোরের আর পাশ দিয়ে আরেকটা সার্কেল নেন। আমি ডিজাইনটা দেখে আসি। না মিরাজুল ভাই, ইয়ে হবে, ফোরের যে সার্কেলটা আসছে না, যে সার্কেলের মধ্যে ফোর আছে, ওটার স্ট্রোক অন করে দিলেও হবে। হ্যাঁ অন করে দেন, স্ট্রোক অন করে দিয়ে ফিল কালার অফ করে দেন। না ফিল কালার, ফিল কালারও লাগবে, ফিল ফিল আছে ওখানে, দুটো তো থাকে। জি হ্যাঁ ঠিকই আছে, দুটো থাকবে। হ্যাঁ দুটাই থাকবে। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেন, অনেক ছোট, আর একটু মোটা করে দেন, এত না। স্ট্রোক আপনি আউটসাইড করে দেন, ইনসাইড করা আছে। আবার ব্লেন্ডিং অপশনে যান। একটা তো অপশনই আছে আপনার স্ট্রোক দেখতে, একটা তো মোরে অপশন নাই কই। ও আপনি ওই ইলাপস টুলের ওখানে স্ট্রোক নেছেন, আমার ভুল হয়েছে, এর দ্বারা নেটে কেটে দেয়। স্ট্রোকের যে কালার চেঞ্জ করেন না সেখানে যান, এখানে। হ্যাঁ এখান থেকে এই তো এখন গ্রেডিয়েন্ট কালার নেন। হ্যাঁ 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 ওটাই, হ্যাঁ এই জায়গা থেকে। ঠিক আছে, আপনি এখন স্যার যেভাবে কালার দিছে না সেভাবে তৈরি করে নেন। এটা নিচে লাল সবুজ আছে, নিচে লম্বা লাইন দেখেন এটা। হ্যাঁ এখানে কালার অ্যাড করেন, ওই কালারটা লাল হলুদ নীল সবুজ চারটাই ছিল, ওটা ট্রাই করে দেখতে পারেন ওটা হয় কিনা। আচ্ছা দেখি স্যারটা, এইরকমই তো প্রায় এইরকম, খালি কালার গুলো চেঞ্জ করে দেন। আপনি এতগুলো কালার অ্যাড করতেছেন, এটা দেখাতে তো যায় না, আপনি যেটা নিয়েছেন ওটাই করেন তো। হ্যাঁ এটাও হয়, কিন্তু কালার তো ওটা আসলো না। আচ্ছা সারাক্ষণ হবে কি না, না ওই রকমই দেওয়া লাগবে তাহলে। হ্যাঁ ওটা আপনি টান দেন, আপনি যদি নিচে দেখেন কালার লেখা আছে ওই হলুদ, ওই হলুদ। আপনি এখন দেখেন আর কি কি কালার ইউজ করছে, সার করছে এখানে হলুদ, এই দুই পাশে সবুজ, নিচে লাল আছে, আপনি ওই কালার করেন। তো আসতেছে না। আচ্ছা আপনি যে কালার গুলো দেন, তিন কালারের একটা অপশন লেন, তারপরে দেখেছি তিনটা কালার আছে, যে এই পাশে নিচে 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 নিচের লাইনে থেকে পরে বাম পাশেরটা। হ্যাঁ আপনার এটি যেগুলো কালার অ্যাড করা, শুনেন সমস্যা তো নাই, যেগুলো আপনার কালার না সেগুলো ডিলিট করে দেন ক্লিক করে করে। এগুলো স্যার হ্যাঁ ডিলিট করা প্রয়োজন নাই, সেগুলো ডিলিট করে দেন, আর যেগুলো আবার আপনি অ্যাড করলেন কি ডিলিট করব কি হবে,
ওটা ধরে নিচের দিকে টান দেন, চাপটা ধরে নিচ দিকে টান দেন। হ্যাঁ স্যারেরটা তো সবুজ কালার ছিল, সেটা দেখছি। আর চলেন সমস্যা নাই, ওটা অ্যাড করা যাবে নি। সবুজ কালার আমরা কি হবে এখন? এই নিচ দিকে একটা ইয়া করেন, অল্প একটু নিচ দিকে নিয়ে আসেন মাউস বারটা। হ্যাঁ ওই জায়গায় ক্লিক করেন, ওই হাতের চিহ্ন যখন আসবে হ্যাঁ করেন, ক্লিক করেন ওই জায়গা দেখুন কালার অ্যাড করেন। এই যে নিচে কালার লেখা আছে দেখেন নিচে, হ্যাঁ এতে কালার অ্যাড করেন। সবুজ কালার দেবেন না কি কালার দেবেন সেই কালার অ্যাড করেন। সবুজের ঘরে আসেন তো ভাই, হ্যাঁ দিয়ে ওকে করেন। তারপরে আর দেখেন আর কি কালার অ্যাড করা লাগে করেন। কালার উপরে উপরে তো হলুদ দিচ্ছে স্যার, উপরে নিলে উপরে তো কি হলুদ হবে? দিচ্ছে, ওটা অ্যাঙ্গেল মানে ডিগ্রি, ওটা ওকে করেন। হ্যাঁ করে যে দেখেন ইয়ে আছে ডিগ্রি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সে অ্যাঙ্গেল অত ডিগ্রি করে দেন। এই যে দেখুন আছে দেখেন এর আপনি পার্সেন্ট, এটা এটা আপনি ওকে করেন নাকি, এটা ওকে করেন দেখাচ্ছি। এই যে দেখেন এটি 90 লেখা আছে এই পাশের ঘরে, এটা ওকে করছেন আপনি। মানে এখানে ও করে দেবো হ্যাঁ এখন না এই যে গেল? এটি দেখেন এই ঘরের দেখেন এই যে যেটা কালার ইয়ে করলেন এটি দেখেন নিচে 90 লেখা আছে, হ্যাঁ হ্যাঁ এটা ঘুরে দিয়ে দেখেন কুড়ে উপরে যায় কুড়ে নিচে যায় সেটা দেখেন কোন জায়গার দিলে কুড়ে যায়। আচ্ছা আচ্ছা ওরে হলুদটা আছে মা, এর উপরে আছে একদম, হয় না তো তাও সাইডে থাকে, দুই সাইডে থাকবে সবুজ আচ্ছা ওই আপনার পাশ। এটা লাল লাল কিন্তু দুটা আছে, লাল একটা ইয়া করে দেন ডিলিট করে দেন। হ্যাঁ এখন এই হলুদটা এই মাথার দিকে আগে দেন, সবুজ মাঝখানে থন, লাল এক সাইডে থন, তিনটা তিন জায়গার থন। এই সিস্টেম হবে আর কি, আচ্ছা তাহলে ওই সিস্টেমে থন। এইরকম এইরকম নেওয়া আছে। তাহলে ওই রকমই থন। কম ঠিক আছে এরকম, ডিজাইন না দিলে কাজ হয়। নিচে এগুলো আনবো কি হবে? গুলো আনবেন, নিচের গুলো নিচে সার যেগুলো ইয়ে দিছে যে সারটা ইয়ে দিছে এর থেকে ইয়ে করেন। এইগুলো, হ্যাঁ ওই জিপ ফাইল খুলছেন, হ্যাঁ হ্যাঁ তো ওই ফাইলটা ইয়ে করেন ওপেন করেন। জিপ ফাইল ওপেন করা, হ্যাঁ পিকচারের মধ্যে ঢোকেন। আচ্ছা আচ্ছা, ওই মোবাইলের ওই দুইটা মনে হয় দেওয়া হয় না, আমি ওই দুইটা দিচ্ছি, আপনি ইমেজটা আগে নিচে বসায় ফেলেন ঠিক আছে? ওই হ্যাঁ ইমেজ টান নিয়ে আসে ওই মসজিদটা ইয়ে আগে উপর, বসায় ফেলেন। হ্যাঁ ওদের টান ক্লিক করে টান নিয়ে আসে ওটার উপর সারা দেন।
নিজ দিকে নিয়ে এসে বসায় দেন। পেন্ট বাকেট টুল দিয়ে সাদা কালার করে দেন। আগে ইয়ারটা রাস্টারাইজ করে নেন, লেয়ারটা। গেলো, সে কই গেল? সম্ভবত তার কারেন্ট আবার গেছে, নালে ওয়াইফাই গেছে। কারেন্ট চলে গেছে স্যার, আমার এখানে থাকি স্যার। আমি আমার পোর্টফোলিও আপলোড, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। ইয়া মুসাদ্দিক রহমান, তাহলে ভাই তুমি সেকেন্ড পেজটা করো, ঠিক আছে? আমি আর আইকনগুলো আপলোড দিয়ে দিচ্ছি গ্রুপে, সরি গ্রুপে না, ড্রাইভে। ওই প্রথম পেজটা ওই করবে। আচ্ছা, আমি ডাউনলোড করে নিলাম। এই এগুলো তো অনেক সহজ কাজ, আপনাদের এত কষ্ট হয় কেন? আমি এটা তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে মিরাদ, আপনি ওয়েট করেন, কারেন্ট আসুক। হ্যাঁ করবো না, ইয়াতে আপনার জন্য কোথায় সুবিধা হয়? ফটোশপে করেন? সেকেন্ড পেজ না,
শাড়িটা নীল কালার কিভাবে করবো?
কালার এজেন্টই রিপ্লেস কালার করে, করা। কালার রিপ্লেস, রিপ্লেস কালারে গিয়ে। এটা তো মনে নাই সঠিক। ইমেজ থেকে অ্যাডভান্স স্টেজ মনে হয়, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে রিপ্লেস কালার। হইলো কি? আগে তো সিলেক্ট করতে হবে আপনি কোন কালারটা চেঞ্জ করবেন। কিভাবে স্যার বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছো না কেন? মনে হলে গেছে আবার ক্লিক কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। করলাম হ্যাঁ, এবার কালার রিপ্লেসে যান। আবার এটাকে হচ্ছে আপনি প্রথমে নীল কালার মধ্যে ক্লিক করেন, নীল কালারটা, মানে সরি নীল কালার না, সরি সরি সরি, গ্রিন কালার উপরে। হ্যাঁ ক্লিক করুন, করছেন। এবার নিচে রেজাল্ট আসছে না নীল কালারের, হ্যাঁ ওই রেজাল্টের মধ্যে ক্লিক করেন। রেজাল্টের মধ্যে ক্লিক করেন যেখানে যে কালার দেখাচ্ছে। রেজাল্টের মধ্যে ক্লিক করে আপনি ডিরেক্টলি নীল করে ফেলতে পারেন, বুঝতে পেরেছেন? বুঝলাম। হ্যাঁ এখানে ক্লিক করে ডিরেক্টলি আপনি নীল কালারটা দিতে পারেন। ধন্যবাদ। ব্লেন্ডিং থেকে কালার চেঞ্জ হচ্ছে না? আচ্ছা তাও করা যাচ্ছে। কালার ওভারলে থেকে চেঞ্জ করে দেয়। অপারেটর অপারেটর কালার ওভারলে।
ধন্যবাদ। তারপরে কি লেখা আছে একদিন একটু বলেন আমি দেখি। লাভে বলো এখানে কি লেখা, ও লিখি ফেলক। স্যার বলে দিচ্ছি, সাপ্লিকেশনস CATION is ফ্রন্ট। ওটা কি ফ্রন্ট ইউজ করছিলেন সঠিক মনে নাই তো আমার, সম্ভবত আমার কাছে ফ্রন্ট আছে কিনা। তারপরে এটা নিচে কি লেখা আছে, অ্যাপ্লিকেশনস এন্ড কি যেন ইসলামিক ডেজ, ইসলামিক ডেজ ভুলে গেছি দেখতে দেখতে। This was a next উপরে স্কিপ আছে মনে হয়, স্কিপ দিছি লেখা অনেক নামে গেছে, একটু উপরে উঠাই দেন। আর নিচে নেক্সট আছে, নেক্সট দিয়ে দিচ্ছি। আইফোন এক্স এর ইয়া নিয়েছি তো পেজ, এই যে পেজটা লম্বা।
আচ্ছা, এই জায়গা ছাদ নিয়েছে, তাহলে কালো একটা দাগ পড়ছে, এটা কিভাবে? ওটা ইয়ে দিয়ে দিতে পারেন, রেক্ট্যাঙ্গেল দিয়ে চিকন করে রেক্ট্যাঙ্গেল দেন দিয়ে ফিল করে নেন, তাহলে হবে। আর হয়েছে কিনা দেখবেন একটু। আরো দুইটা বাটন আছে, আমি হচ্ছে মকআপের কারণে হয়তো দেখা যাচ্ছে না, আমি ছবিটা পাঠাচ্ছি ডিরেক্টলি। এই তো দিচ্ছি আমি, অথবা আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, ওয়েট। আমি হচ্ছে পেজের ইয়েটা দিচ্ছি আপনাকে, দেখেন ড্রাইভে চেক করেন, মুসাদ্দিক রহমান। জি স্যার। হ্যাঁ ড্রাইভে ঢুকেন, ড্রাইভে আসেন একটু।
আপনি কি জিপ ফাইলে দিয়েছেন নাকি না না খালি না, ওই ওটিতে? যে এটাতে তোমরা যে এটা আপলোড করো না, ওই ডে পোর্টফোলিও লিখে নি। পঁয়ত্রিশ, হ্যাঁ হ্যাঁ, ডে ডে 35 পঁয়ত্রিশ, আছে। ডে 35-এ আসছে।
ধরো এটা মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা যাক, তোমার আর লাগবে না, যতটুকু পারছো অনেক ভালো হয়েছে। ধন্যবাদ স্যার, বুঝলাই? শেয়ার আপ করলেন, ধন্যবাদ, আচ্ছা শেয়ার আপ ঠিক আছে, করলেন। আচ্ছা ওকে। আচ্ছা, আমি আজকে আপাতত আর কাউকে স্ক্রিনশট তো বলতেছি না, তো আমি হচ্ছে এরপরের পেজটা ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করে রাখবেন যেন পরবর্তীতে ক্লাস আমি বললে করতে পারেন ডিজাইনটা, ঠিক আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার হচ্ছে শাহনাজ খাতুন তো মনে হয় নিজে নিজেই করতেছে, তো তার কিছু প্রবলেম হচ্ছে, আপনি একটু ওনাকে স্ক্রিন শেয়ার দিয়ে ওনার প্রবলেম গুলো দেখায় দেন। শাহনাজ খাতুনের কি হয়েছে? শাহনাজ খাতুন নিজে নিজে এটা করার চেষ্টা করতেছে, কিন্তু সে হচ্ছে রিপ্লেস কালার খুঁজে পাচ্ছে না। আচ্ছা তো শাহনাজ খাতুনের একটু স্ক্রিনশট দেন তাহলে আপনি। আমি কি আমার স্ক্রিন শেয়ার করে দেখাবো নাকি ওনার স্ক্রিন শেয়ার করে দেখবো? ও স্যার ওটা শাহনাজ খাতুন না, সরি আরজু আপু, মিস্টেক হয়ে গেছে কে? হোয়াটসঅ্যাপে, তো আমি বুঝতে পারি। আরজু আপু, আরজু আপু, আচ্ছা, আর যে কি সমস্যা বলেন, কিভাবে সমাধান করতে পারি? আছে কি? হ্যালো, হ্যাঁ স্যার, আপনি শেয়ার দিয়ে দেখেন। বুঝি না কি বলছেন। বলছিলাম কালার রিপ্লেসটা একটু দেখান। আচ্ছা, আমার স্ক্রিন দিয়ে দেখাবো না আপনার স্ক্রিন শেয়ার করে দেখাবো? আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার দেখাচ্ছি, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা নতুন একটা পেজ নিলাম। হ্যাঁ, তো আসলে এইটা কাজ করে শুধুমাত্র হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট এবং হচ্ছে রাস্টার ইমেজের মধ্যে, ঠিক আছে? এই দুইটার মধ্যে কালার রিপ্লেসটা কাজ করে। তো আমরা হচ্ছে কালার রিপ্লেস করার জন্য যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি, এটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনার এটা দিয়ে সমস্যা হচ্ছে, ওকে, তো হচ্ছে দেখেন এখানে কিন্তু দুইটা কালার, এই একটা কালার, এই একটা কালার, আবার একটা, তিনটা চারটা কালার আছে মোট এখানে হিসাব করলে, তাই না? পাঁচটা আছে পাঁচটা কালার আছে হিসাব করলে। জি স্যার। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে আমাদের রিপ্লেস কালারটা কি করে, আমরা যেটাকে সিলেক্ট করি ঠিক ওই কালারের সবগুলোকে সে মানে সিলেক্ট হয়ে যায়, সেই কালারটাকে সে সিলেক্ট করতে দেয়, দেন হচ্ছে ওই কালারটা চেঞ্জ করা যায়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কোথায় যাব, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস, তারপরে হচ্ছে সরি, এইখানে হচ্ছে এই যে আমি যে ইমেজটা আনছি এখানে, এই যে সরি, এখানে হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট হয়ে আছে তাই না ইমেজটা? জি স্যার। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের মধ্যে এই কালারটা কাজ করে না, মানে এই অপশনটা কাজ করে না, এই যে দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে গেছে তাই না? সো আমার কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট থেকে এটা আমাকে নর্মাল ইমেজ নিয়ে যেতে হবে, রাস্টারাইজ করতে হবে, ঠিক আছে? এই যে আমি এখান থেকে করলাম রাস্টারাইজ লেয়ার, লেয়ার দেখতে পাচ্ছেন, জি স্যার। এই রাস্টারাইজ লেয়ার যখন করব তখন আমার এই অপশনটা এনাবল হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এনাবল হয়ে গেছে। তো এনাবল হওয়ার পরে আমি যদি এই যে হোয়াইট অংশটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই হোয়াইট এই অংশটুকুই দেখাচ্ছে তাই না? আমি যদি এই যে এইটার মধ্যে ক্লিক করি তাহলে আমার এটাই দেখাবে শুধুমাত্র, দেখতে পাচ্ছেন?
আর এই ফিউজিনেসটা আমি যত বাড়াবো সে ওই কালারের আশেপাশে যা আছে সবগুলোকে সে তত বেশি ক্লিয়ার নিয়ে নিবে, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমার কি মনে হচ্ছে যেহেতু আমার শুধুমাত্র এই অংশটুকু দেখাতে, তার মানে আমার শুধু এই অংশটুকুই কালার হবে, দেখতে পাচ্ছেন? বাকি অংশটা কি কালার হয়েছে? না স্যার হয় নাই। তো আমি ফিউজিনেস একটু বাড়াই দিয়ে দেখেন, আমার কিন্তু এটার সাথে কিন্তু কি হয়েছে দেখেন, এটার সাথে কিন্তু আমার এই অংশটুকুও কিন্তু কি হয়েছে সিলেক্ট হয়ে গেছে না? জি। এখন কালার চেঞ্জ করে দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন কিছু? জি স্যার। এই যে এটার সাথে কিন্তু আমার কি হয়েছে, এই যে এটাও কিন্তু সিলেকশন হয়ে গেছে, তাই না? আমার ফিউজিনেস যদি কমানো থাকে তাহলে কি হবে, এই দেখেন। ওকে, এটা তো ক্লিয়ার। সো আমি এখন চেঞ্জ করব হচ্ছে কোনটা, এই যে এটা চেঞ্জ করব। তা আমি এতে গেলাম, এই যে আমার এটা সিলেকশন হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এটাকে একটু কমাই নিলাম, তার মানে আমার যতটুকু হোয়াইট আছে ঠিক ওইটুকু আমার কি হবে কালার হবে। আমি যদি বাড়াই দিই দেখেন, একবার ফুল বাড়াই দিচ্ছে, এখন দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন? এটা পুরোটাই কিন্তু কালার হয়ে গেছে, তাই না? তা আমি চাচ্ছি দুইটা কালার হওয়ার জন্য, যেহেতু এখানে একটা গ্রেডিয়েন্টের মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে আমি এটাকে আলাদা আবার কালার করব একটু গ্রেডিয়েন্ট করে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার জি স্যার, অনেক সহজ না? দেখালে আর পরে সবাই লাগছে, বুঝি নাই, দেখানে আর পরে সবাই লাগতেছে। আচ্ছা, ওকে। আশা করি হচ্ছে আর দু সমস্যার সমাধান হয়েছে, তার সাথে অন্য ধরনের সমস্যার সমাধান হওয়ার কথা, তাই না? আর আপনাদের আরেকটা বিষয় দেখলাম, মিরাজুল ইসলামের আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সে যখন একটা সার্কেল নিল, আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা একই কাজ অনেক রকম ভাবে করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটা সার্কেল আঁকাচ্ছি, ধরেন এখানে আমি একটা ড্র করলাম, ঠিক আছে? সার্কেলটা ড্র করার পরে আমরা তো সাধারণত শিফট ধরে কি করি, ড্র করি, তাই না? আমার এই লেয়ারের উপরে দেখেন আমার কিন্তু বর্তমান লেয়ারের উপর আছে, তাই না? অবশ্যই এই লেয়ারের উপর থাকবে, আমার তো আর এখানে খালি কোনো লেয়ার নাই, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি হচ্ছে এখন যদি আমি এটা ড্র করতে যাই, দেখেন আমি শিফট ধরার সাথে সাথে কি হয় দেখেন, কোনো কিছু লক্ষ্য করছেন? নতুন লেয়ার হলো না, ওটার মধ্যে হয়ে গেল। এই দেখেন আমার একটা প্লাস চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে জি একটা প্লাস আছে না দেখেন, জি এই প্লাসটা যখন আসবে আমি যদি ড্র করি তাহলে কি হয় দেখেন, কি হয়েছে বুঝতে পেরেছেন? আমার কিন্তু একই লেয়ারের ভিতরে কিন্তু দুইটা লেয়ার হয়ে গেছে, মানে এটা মার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা কি করব, যেহেতু আমার এটা ড্র করাই লাগবে, তো আমি আগে ড্র করব তারপরে শিফটটা ধরব, দেখছেন কোনো সমস্যা হয়েছে? দুইটা আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা তারপর ওর আরেকটা সমস্যা দেখলাম হচ্ছে, আচ্ছা ও হচ্ছে এরকম একটা সার্কেল নিচ্ছে, হ্যাঁ। তো সার্কেল নেওয়ার পরে কি হলো, সে যখন এখানে ক্লিক করছে তখন হচ্ছে ওর এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশন নাই, তাই না? শুধুমাত্র হচ্ছে কি করছে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অনেকগুলো, তাই তো? হ্যাঁ
তো এই যে এখানে প্লাসে ক্লিক করতে থাকলে গ্রেডিয়েন্ট আসতেই থাকবে, দেখা যাচ্ছে যে অনেকগুলো গ্রেডিয়েন্ট হয়ে গেছে, তাই না? তো আমাদের তো গ্রেডিয়েন্ট একটা দরকার, এতটুকুগুলো এখন দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এগুলো ডিলিট করে দেবো, একটাই রাখবো, ঠিক আছে? আর এখন হচ্ছে এই ফাংশন গুলো কোথায়, ড্রপ, শ্যাডো, তার আউটার গুলো, হ্যাঁ, প্যাটার্ন ওভারলে, কালার ওভারলে, তাই না? তো এগুলো হচ্ছে যে এফেক্টস এর মধ্যে ক্লিক করলে হচ্ছে এখানে শো অল এফেক্টস নামের একটা অপশন তখন দেখাবে, হ্যাঁ, তখন ওখানে ক্লিক করলে সব চলে আসবে। আমি যদি দেখাই হচ্ছে স্টাইলে, এই যে কিছুটা ওর এরকম, তাই না? সবগুলো অপশন নাই, সবগুলো কি অপশন আছে এখানে? এখন একটু খেয়াল করে দেখেন তো, সবগুলো অপশন কিন্তু নাই, আছে না স্যার? নাই। তাহলে আমরা কোথায় ক্লিক করব? এই যে এফেক্টস এর মধ্যে ক্লিক করব, শো অল ইফেক্টস, দেখবেন যে সব এফেক্টস কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা হচ্ছে কি করছিলেন, সার্কেলটাকে হচ্ছে কালার করছিলেন হচ্ছে এইভাবে, এখানে ক্লিক করলাম, করার পর আপনারা এটা অফ করে দিলেন, হ্যাঁ, অফ করে দিয়ে এখানে আসলেন, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করলেন, তাই তো? এটা একটু বাড়াই দিচ্ছি আর এটা লাইন টেনে দিই, হ্যাঁ। আপনার হচ্ছে এইভাবে এখানে কালার ইউজ করছিলেন, এখানে ছিল ইয়েলো কালারটা, তাই তো? কিছুটা তারপর হচ্ছে দুই পাশে ছিল আমার গ্রিন কালার, এটা ইয়েলো কালার হয় নাই, ওকে। আপনারা এভাবে করছিলেন, তাই না? তো হচ্ছে এটা অনেক রকম ভাবে করা যায়, কোনো সমস্যা নেই, এভাবে করলে করতে পারেন। আবার চাইলে হচ্ছে আমি এটা অফ করে দিয়েছিলাম, আমি শুধু ফিল কালার দিয়ে কাজ করছিলাম, হ্যাঁ, এভাবে একটা নিয়েছিলাম, নেওয়ার পরে এটাকে রেখে আমি কি করছিলাম, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি এটার মধ্যে, এই যে এরকম গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? নিচে রেড, তারপর হচ্ছে এই যে একই রকম ভাবে এপাশে ইয়েলো ছিল, এখানে রেড কালারটা ছিল, মাঝখানে গ্রিন কালারটা ছিল, ঠিক আছে, এরকমটাই ছিল। তো আমি সিম্পলি কি করছি, এটাকে ডুপ্লিকেট করে ফেলছি, ডুপ্লিকেট হয়ে গেছে না? হওয়ার পরে আমি কি করলাম, এটাকে হোয়াইট কালার দিয়ে দিছি, হ্যাঁ, উপরেরটাকে, সরি, হ্যাঁ, এটাকে যেভাবে হোয়াইট কালারটা দিয়ে দিছি, ঠিক আছে। আমার এটা নিচে কিন্তু এই যে কালারটা আছে, দেখা যাচ্ছে না? দেন আমি সার্কেলটাকে যদি একটু ছোট করে দিই সব দিক থেকে, তাহলে কিন্তু একরকম হবে, একই রকমই তো হচ্ছে, তাই না? একই তো কথা। যার যেভাবে পছন্দ সে সেভাবে কাজ করবেন, এটা কোনো দড়া বাধা নেই, বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক, আমরা আরেকটা পেজ করতেছি, আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, সবকিছু ডিলিট করে দিলাম, আর্টবোর্ডটাকে লক করে রাখতেছি, স্যার।
আমি এই লেয়ার স্টাইলটা কপি করলাম, হ্যাঁ কপি করে আমি নিচেরটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি। কেমনে গেলো সামনে আর একটু দেখায় দেন তো, বুঝি নাই কেমনে করলেন এটা, কপি ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে যে দেয়া সিস্টেম আছে ড্রপ শ্যাডোটা। এই যে ড্রপ শ্যাডো হচ্ছে, আমি ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, করে এখান থেকে আমি হচ্ছে এগুলাকে সাইজ, তারপর হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ এগুলো আমি অপাসিটি এগুলো বাড়িয়ে কমিয়ে ঠিক করেছি। হ্যাঁ এই যে যত বেশি দেওয়া হবে তত বেশি এটা শো হবে, ঠিক আছে। ডিস্টেন্স যত বেশি দিবে তত বেশি এরকম ঝাপসা হতে থাকবে। ওকে আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যালো, স্যার ওকে, আমি দুটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আবার এটাকে আর একটা গ্রুপ করলাম, ঠিক আছে, ডুপ্লিকেট গ্রুপ। দেন আর একটা গ্রুপ করবো,
हेलो जी सर कहाँ बच्चे जी सर ऐसे सर अच्छा ये पूछूँ तो बुझते पड़े सर जी सर जी सर अच्छा ठीक है तो हल्ला हमारा प्रेजेंटेटर क्या उसका छुट्टी दे दीजिए ठीक है उसके अच्छा सर ओके बाहर से पोर्टफोलियो देख लेना पोर्टफोलियो होते से अच्छे तो देखते से और होते से अपने तो बाहर से प्रैक्टिस कर बैठे क्या सर अच्छा सर सर করব নি আজকে স্যার সিমোস ব্যাটারি লাগানলাম বুঝ নাই স্যার সিমোস ব্যাটারি লাগানলাম স্যার ওই দিন ব্যাটারি সমস্যা ছিল আচ্ছা আচ্ছা আমি তাহলে প্রেজেন্টেটর দেখে নিচ্ছি कंप्यूटर की स्लो हो गया सर नाकि তানবীর হোসেন কি আছেন यस স্যার ওকে মোসাব্বির হোসেন यस স্যার মোসাব্বির হোসেন কালকে রেডি থাকবেন আপনারা কালকে স্ক্রিন শেয়ার করে কাজ নিব ঠিক আছে সব ভালো করে দেখবেন ওকে নাজমুল হক আজাদ আছি স্যার নাজমুল হক কি করেন इस्लाम সম্ভবত কারণে আসেনি আচ্ছা আসাদুল্লাহ আল গালিব यस স্যার সরদার এ কে এম রাজাউল হক আসেন তো উনি হ্যাঁ দিলাম তারপর হচ্ছে রেহালাতুল জান্নাত নাই নীলুফা ইয়াসমিন প্রেজেন্ট স্যার ওকে শাহনাজ খাতুন প্রেজেন্ট স্যার
জানাস খাদনের মজা মানে মাঝে মাঝে মনে হয় খুব সিরিয়াস অবস্থায় আছে কাজ দিক দিয়ে, কিন্তু কেন স্যার? আউটপুট জিরো। আর কারেন্ট ছিল না 2 দিন ধরে, আজকে ক্লাস শুরুর সময় আসছে। আচ্ছা আমাদের বাবুল ইসলাম আছে মনে হয়, ভাইয়ের পিসি মনে হয় নষ্ট তাই শুনলাম। আচ্ছা মোবাইল থেকে জয়েন করলে হয়তো পিসি নষ্ট হইলে। ফাতেমাতুজ জোহরা নাই, রিপা খাতুন, রিপা খাতুন আছে তো? হ্যাঁ। আবু রায়হান প্রেজেন্ট স্যার। ওকে রাকিব হোসেন, লাবিবা তাহসিন প্রেজেন্ট স্যার, ফাহিম আহমেদ রিয়াদ, মওদুদুর রহমান নাই, সোহেল রানা শাকিল, শাকিল শাকিল নাই, শাকিল আছে এই যে লিস্টে দেখলাম, সোহেল রানা শাকিল দেখাচ্ছে। আছে 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 আছে, সোহেল রানা শাকিল আছে। শাকিল দিন আসে নাই কেন? আরজু মোসাদ্দিকুর রহমান, মিনহাজ আবেদিন, তোমার নিয়ে বায়োসের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সিমোস ব্যাটারি স্যার, সিমোস ব্যাটারি বায়োস ব্যাটারি একই কথা। আচ্ছা আমাকে সিমোস ব্যাটারি বলছিল ভাই। কত টাকা নিছে স্যার? হচ্ছে ওটা নষ্ট হয়েছিল না, ফুললি খুলে গেছিল, শুধু 200 টাকা নিছে লাগানোর জন্য। আচ্ছা যাক, তাহলে তো ভালো হয়েছে। এক ওই তিন চার পাঁচ আমার কাশি এখনো ভালো হয় না, বুঝতে পেরেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন আজকে স্ক্রিন তো তুলিনি, আপনারা কি আজকে বলেনি নাই? মিরাজ থাকলে বলতো। স্যার মধুদুর তো ছিল স্যার, আর প্রেজেন্ট, হ্যাঁ ওরটা দিছি, হ্যাঁ হ্যাঁ মধুদুর প্রেজেন্ট দিছি, আপনাদের হচ্ছে আমি লিস্ট তো দেখি কে কে জয়েন আছেন, সেটা কি জানেন? প্রেজেন্ট দেখার সময় আপনাদের লিস্টটা শো হয় তো, কে কে সামনে আছে এটা দেখা যায়। আচ্ছা তাহলে হচ্ছে কাজ যেন কোথায় জমা দিচ্ছিলেন? এইটা ফাহিম আহমেদ আছো? হ্যাঁ স্যার আছি। ফন্ট টেস্ট অনেক সুন্দর হয়েছে তোমার। ভাইয়া ওই প্রোফাইলের নিচে যে ইয়াটা লেখা আছে
ওটা লেখা নিও, ওটা দিলে আবার এটা তো আমি ডামি তৈরি করছি পুরোটাই পুরোটাই কিন্তু ওটা ইয়াটা ওটা লেখা নিও তুমি ওদের কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুটফুল এখান থেকে শুরু তাই তো জি স্যার লোগো ডিজাইন 3 নাম্বার পেজে আছে আর হচ্ছে সবচেয়ে ভালো হবে কি জানেন আপনার এই সাইট পোর্টফোলিও নিচ দিয়ে আপনি অথবা এখান দিয়ে হ্যাঁ আপনার ফাইবারের যে প্রোফাইল লিংকটা আছে না সেটা দিয়ে দিলে প্র্যাকটিক্যালি আপনার কাজগুলো দেখতে পাবে ঠিক আছে আচ্ছা স্যার অ্যাড করব বিজনেস কার্ড বাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনার স্টাইলটা শোন আইডি কার্ড তিনটা দিচ্ছেন তিনটে ভালো এগুলা দেওয়ার দরকার নাই ঠিক আছে মানে পাশের লেখাগুলো না না লেখাগুলোর জন্য এটা আরো বেশি সুন্দর লাগতেছে বুঝতে পেরেছেন এই যে পাশে যে লেখাটা দিয়েছেন না এটার জন্য আপনার এই পেজটা আরো বেশি সুন্দর লাগতেছে যেমন এই পেজটা কিন্তু অতটা সুন্দর লাগতেছে না এই যে এটা এই পেজটা অতটা সুন্দর দেখাচ্ছে এই পেজটা অতটা সুন্দর দেখাচ্ছে না মানে আপনার এটা আমার খুব পছন্দ হয়েছে বুঝতে পেরেছেন জি স্যার বিজনেস কার্ডটা যদি একই রকম ভাবে করতেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার বিজনেস কার্ডের পিকচার গুলো দিতেন এপাশ দিল হচ্ছে আপনি যে টাইপের বিজনেস কার্ড গুলো দিতেন করতেন হ্যাঁ ওটা ওই রকম কর্পোরেট বিজনেস কার্ড হ্যাঁ স্টেশনারি কার্ড এইভাবে যদি লিখে দিতেন তাহলে সুন্দর হইতো মানে এটা এই পেজটার মধ্যে যদি পরের পেজটা করতেন অনেক ভালো লাগতো আচ্ছা স্যার তাহলে ওইভাবে ট্রাই করবেন আর একটা হ্যাঁ ব্যানার ডিজাইন এই তো অনেক সুন্দর করে করছেন কাজ ভেক্টর পোর্ট্রেট ইনসার্ট ফটো ডিটাচিং সার্টিফিকেট ডিজাইন তারপরে এটা আছে না এই এইটা দিয়ে না এটা ফেক ফেক মনে হচ্ছে মানে সুন্দর হয় নাই কাজের কোয়ালিটি ভালো নাই এটার বুঝতে পেরেছেন কোনটা স্যার এই যে এই ইমেজটা নৌকার এখানে যে ইমেজটা দিয়েছেন এটার কাজের কোয়ালিটি ভালো না আচ্ছা স্যার এই যে বিজনেস কার্ড যে ফ্লাই ডিজাইন লিখছেন এখানে শর্টকাট কিছু লিখে দিতে পারেন সুন্দর করে কর্পোরেট বা অন্য কিছু হ্যাঁ অনেক সুন্দর লাগবে বুঝতে পেরেছেন স্যার ডিটেলস গুলো অ্যাড করে দিলে মনে হয় আরো বেটার হবে হ্যাঁ ডিটেলস অ্যাড করলে বেশি ভালো লাগে মানে এই যে ফাঁকা জায়গার মধ্যে আপনি এখানে সিডি কভার ডিজাইন লিখছেন এটা অনেক সুন্দর লাগতেছে আবার এখানে কিন্তু খালি তাই না আবার এটাও খালি হ্যাঁ মানে ছোট ছোট কিছু কথা লিখে দিলে মনে হয় আরো ভালো হবে হ্যাঁ এক্স্যাক্টলি অনেক সুন্দর করছেন কাজটা জাস্ট এখানে এই ইমেজটা আমার পছন্দ হয় নাই ঠিক আছে
আর সবচেয়ে ভালো হবে যদি আপনি সবগুলোকে যদি একই স্টাইল রাখতেন, এটা যেরকম আছে, হ্যাঁ পাশে পিকচার আছে, সেটা কিছু লেখা আছে, হ্যাঁ যেমন হচ্ছে ভেক্টর পেটে যদি এগুলো যদি এরকম করা যেতে পারতো, অবশ্যই এটা তো যাবে না, যেহেতু এটা মনে হয় পেজ ওয়েট অনেক বেশি, এটা নিচে দিয়ে লিখে দিতে পারেন কিছু, অবশ্য না লিখলেও সমস্যা নাই, ব্যানার ডিজাইন দেখাই যাচ্ছে, যেমন হচ্ছে এখানে এই ভেক্টর প্রোডাক্টের পাশ দিয়ে লিখতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই, না লিখলেও চলবে, বাট খালি রাখা যাবে না, যেটা খালি আছে না, খালি থাকার কারণে কিন্তু বেশি খারাপ লাগতেছে, বুঝতে পেরেছেন? হ্যালো, ঠিক আছে স্যার, ওটা রিলেটেড কিছু যদি লেখা যায় তাহলে আমি ওটা অ্যাড করে নিব। আচ্ছা, এটা কয়দিনে করছেন, 2 দিনে? না স্যার, এই আজকে করছি, কিছুক্ষণ আগে। অল্প সময়ে সুন্দর কাজ করছেন, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ভালো হয়েছে, সিরিয়াসলি বলছি অনেক সুন্দর কাজ হয়েছে। মানে আমার আগের যে সব কাজ করা আছে, আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন, সেগুলো শুধু অ্যাড করে দিয়েছি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, সার্টিফিকেট ডিজাইন তো করাই নাই, কোত্থেকে পেয়েছেন? ওটা গিগ আমি নতুন কালকে একটা অ্যাড করছি স্যার। আচ্ছা আচ্ছা, ভালোই তো, নতুন নতুন কাজ নিয়ে কাজ করবেন, এটাই ভালো, একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। অনেক সুন্দর কাজ করছেন, বাকিরা অবশ্য মানে যেটা দেখার, যে হচ্ছে ডেমোটা দেখার, তো দেখা হয়ে গেছে আমার মনে হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যালি ডেমোটা দেখা হয়ে গেছে, তো আমার মনে হয় আপনারা কাজটা করে ফেলেন। আপনারা শুধুমাত্র এটা তো শুধুমাত্র যে প্রজেক্টের জন্য তা না, এটা আপনার যে কোনো কাজে লাগবে। এখন যদি ফাহিমা আহমেদদের যদি কোনো জায়গায় ইন্টারভিউ আসে যে গ্রাফিক ডিজাইনের উপরে, হ্যাঁ, অথবা হচ্ছে সে আবার এলইডিপি তে যদি কখনো মানে কি বলে এটা ট্রেনার পদের জন্য যদি অ্যাপ্লাই করে, তাহলে তার আইডি সহকারে যদি তার এই পোর্টফোলিওতে সাবমিট করে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তার জব হবে, বুঝতে পেরেছেন? ফাহিম আহমেদ, জি স্যার, বুঝতে পারছি, 100% আপনার জব হবে, তাহলে আমি আরো সুন্দর করে মানে নিজেরটা তৈরি করবো, এটা তো আমি দামি তৈরি করছি। আচ্ছা হ্যাঁ, এখন যেটা করছেন এটা দিয়ে আপনার জব হয়ে যাবে স্যার। আরেকটা হেল্প আপনার কাছ থেকে আশা করতেছি, বলো। আর ফাইবারে ওটা আপনি একটু দেখবেন, আমি তো সার্চ করে অনলাইনে খুঁজেই পাই না, আপনি ওখান থেকে একটু সার্চ করে কাইন্ডলি দেখেন তো। আচ্ছা ঠিক আছে, যদি সময় থাকে স্যার তাহলে। আচ্ছা, আজকে আমার একটু আমি ছুটি নিয়েছি, বুঝতে পেরেছেন, মানে আমাদের স্যারের কাছ থেকে বলছে যে আমি একটু 4টার আগে ছেড়ে দেব, ঠিক আছে বলছে স্যার, সমস্যা তাহলে নেই। নেক্সট ক্লাসে দেখেন। অনলাইনে আপনি কি অনলাইনে আছেন? হ্যাঁ অনলাইন অ্যাক্টিভ হচ্ছি। এখানে এতগুলো কাজ শুরু করলো যে, এখন আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে স্যার। আচ্ছা আসছে, এটা আসছে, লাইভটা আসছে, নেটটা আসছে, গালিবেরটা আসছে, মনির হোসেনেরটা আসছে, অনেকের জন্য আসছে, আপনারটা আসেন, আপনি আরো 2-3 দিন ওয়েট করেন, হ্যাঁ আপনি হচ্ছে ম্যানুয়ালি আপনি রিফ্রেশ করেন, কাজ করেন, চলে আসবে, বুঝতে পেরেছেন? আমি তো রিফ্রেশার ছাড়া এমনিতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি। আরে তা না হয় তাহলে আমি নেক্সট ক্লাসে বলবো আপনাকে একটা পাঠাতে, সাপোর্টে মেসেজ পাঠাতে, ঠিক আছে? ওকে ওকে, তো ভালো থাকবেন, হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।